ওবাইদুল কাদের সাহেব এই যে কয়েকদিন আগে বললেন নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে যদি নির্বাচনে অংশগ্রহণ করা হয় এই তো মুখ থেকে তো এখন একটু একটু আপোষের কথা আসছে নাকি এখনো আন্দোলন শুরু হয় নাই মানুষের উত্থান যখন দেখবে তখন সমস্ত দাবি মেনে আপোষ রফা করতে হবে কিন্তু তখন মানুষ শুনবে কিনা এইটা আমরা গ্যারান্টি দিতে পারি না অতএব অভ্যুত্থান আপনাদেরকে পালিয়েও বাঁচতে পারবেন না সেইটা থেকে রক্ষা পেতে হলে জনগণের দাবি দেওয়া খুবই পরিষ্কার পদত্যাগ করেন রাজনৈতিক ঐক্যবদ্ধের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবং তারা এই দেশের গতিপথ নির্ধারিত হয়ে গেছে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আর নির্বাচনের মধ্য দিয়ে এই রাষ্ট্র কাঠামোর ক্ষমতার পরিপূর্ণ সংস্কার ক্ষমতার ভারসাম্য আসতে হবে জবাবদিহিতা আসতে হবে এইভাবে যাতে আর কেউ জমিদারি করতে না পারে আমরা পরিষ্কার করে সকলের উদ্দেশ্যে বলতে চাই আগামী দিনে যদি কেউ মনে করেন এই রাষ্ট্রের সংস্কার ক্ষমতায় যাওয়ার পর ভুলে যাব ভুলতে জনগণ আপনাদের দেবে না ক্ষমতায় গিয়ে ক্ষমতা রাখতে পারবেন না রাষ্ট্র যদি এইভাবে রেখে আবার কেউ জমিদারি কায়েমের স্বপ্ন দেখে জনগণ তার স্বপ্ন চুরমার করে দেবে জনগণের আকাঙ্ক্ষা অত্যন্ত পরিষ্কার জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে সরকার বদলানোর সাথে সাথে শাসন ব্যবস্থা এমন ভাবে বদলাবে যাতে আর কেউ কোনোদিন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে আমরা আন্দোলনকারী সকল শক্তি বিএনপি সহ সকল শক্তির প্রতি আহ্বান জানাই জনগণের স্বপ্ন হচ্ছে সরকার এবং শাসন ব্যবস্থা বদল এই স্বপ্নকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবেন না মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে কোনো গণ আন্দোলন গণসংগ্রাম গড়ে তোলা যায় না মানুষের স্বপ্ন দাঁড়াচ্ছে সেই স্বপ্নকে আরো জোরদার করার জন্য ভূমিকা নেন সেই ভূমিকা রাখলেই গণ অভ্যুত্থান সময়ের ব্যাপার মাত্র জনগণ রাজপথে নামার জন্য উন্মুখ এবং সেই উন্মুখ জনগণকে আমাদের নেতৃত্ব দিতে হবে সেই নেতৃত্ব গণতন্ত্র মঞ্চ সামনে দেবে বুকের রক্ত আমরা রাজপথে ঠেলে দিব আমাদের তরুণরা সমস্ত শক্তিকে মোকাবেলা করে রাজপথ দখল নেবে সেই লড়াইয়ের আহ্বান জানাই সকলের প্রতি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম